মনের ইচ্ছা এবং অদম্য জেদ থাকলে বোধহয় সবকিছুই সম্ভব। মূক বধির হয়েও সে কথা ফের প্রমাণ করল অশোকনগরের সপ্তর্ষি মুখার্জি। সুযোগ বাংলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলে। মূক ও বধির অনূর্ধ্ব ১৮ বাংলা ক্রিকেট দলে সুযোগ পেলেন অশোকনগরের যুবক সপ্তর্ষি মুখার্জি। ছেলের সাফল্যে আনন্দে আত্মহারা মুখার্জি পরিবারের সদস্যরা, খুশি এলাকাবাসীও। সকলেরই আশা আগামীতে দেশের হয়ে খেলুক প্রিয় সপ্তর্ষি। মাত্র এক বছর বয়সে দুর্ঘটনার পর থেকে কথা বলা ও শোনার শক্তি হারায় সপ্তর্ষি। কিন্তু হাল ছাড়েনি পরিবারের সদস্যরা, কঠিন সংগ্রাম চালিয়ে গেছেন। কঠিন সংগ্রাম চালিয়েছেন সপ্তর্ষি নিজেও। বর্তমানে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সে। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তার। পরিবারও সবসময় তাকে উৎসাহ দিয়েছে। আমাদের এটা গর্বের বিষয় যে ও আমাদের বাংলা টিমের হয়ে খেলছে এবং ও এইরকম মূক বধির হয়ে আমরা সত্যি ওকে নিয়ে গর্বিত। মূক ও বধির হওয়ায় অনেক গঞ্জনা শুনতে হতো সপ্তর্ষিকে, তবুও হাল ছাড়েনি সে। কঠোর পরিশ্রম আর জেদ তাকে চেপে ধরে, অবশেষে এলো সাফল্য। মূক ও বধির ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে মা রূপা মুখার্জিকে ফোন করে জানানো হয় ছেলের সাফল্যের কথা। মা বলেন, আজ মা হিসাবে খুবই গর্ব হচ্ছে, আমি ওকে দেশের হয়ে খেলতে দেখতে চাই। সপ্তর্ষি অনেক ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক, তারপরে আমি বিভিন্ন কোচিং সেন্টারে দিই ওকে খেলার জন্য, তারপরে বড় হয়ে তো এখন খেলছেই। বিভিন্ন কোচেদের ইয়েতে ছিল, আন্ডারে ছিল, ওরাও খুব সুন্দরভাবে সপ্তর্ষিকে দেখাতো এবং শিখিয়েছে, যার জন্য সপ্তর্ষি এতদূর। লড়াই যেটা ছিল, যেটা স্বপ্ন ছিল, সেটা একটু হলেও সার্থক হয়েছে, সেটা হচ্ছে বেঙ্গল টিমে ও চান্স পেয়েছে। কোচ সুনীল শিখারিয়াও সপ্তর্ষির সাফল্যে খুশি। খেলাধুলোর পাশাপাশি অশোকনগরের একটি সমাজসেবামূলক সংস্থার সাথেও যুক্ত সপ্তর্ষি। চ্যাম্পিয়নশিপে সপ্তর্ষি মুখার্জি বেঙ্গল টিমে চান্স পেয়েছে, আমি বা আমরা ভীষণ খুশি হয়েছি। সপ্তর্ষি একজন সত্যিকারের প্রতিভাবান ক্রিকেটার এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে সপ্তর্ষি বেঙ্গল টিমের খুব ভালো খেলে ভারতীয় দলে জায়গা করবে। সময় পেলেই সমাজসেবাতে নিজেকে নিয়োজিত করেন বাহাতি এই পেশার। তার সাফল্যে খুশি সংগঠনের সদস্যরাও। অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত আনন্দ লাগছে। ও নিজেই যোগাযোগ করেছে, আমি ব্যক্তিগতভাবে ওর এই বেঙ্গল টিমে চান্স পাওয়ার জন্যে আমি নিজে কিছু চেষ্টা করিনি, চেষ্টাটা ও নিজেই করেছে। ও নিজেই চেষ্টা করেছে, ও নিজেই যে অ্যাসোসিয়েশনে, এই রেফ অ্যান্ড ডাম অ্যাসোসিয়েশনের নিজেই মেম্বার হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের ওর কাজকর্ম খেলাধুলো নিশ্চয়ই ভালো লেগেছে, সেই জন্য ওকে ইনক্লুড করে নিয়েছে বেঙ্গল টিমে। ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর।